আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, এখন বাজে হচ্ছে 10:16। বলতে পারো আজকে ভালো লাগেনি ব্লগ শুরু করতে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন গুড নাইট বলবো না কি বলে শুরু করবো বুঝলাম না, তাই ওই জায়গাটা স্কিপ করে দিলাম। ভালো লাগেনি আজকে ব্লগ শুট করতে সত্যি কথা বলতে। আর কি বলতো, আসলে সবসময় বলি যে শুরুতে দেখার সময় একটা লাইক দিও। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই কথাগুলো প্রত্যেকটা টাইমে বলি, আর এটাও বলি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কেমন লাগলো কথাটার মানে আমি এটা বলতে চাই যে আমি সারাদিন যা যা দেখিয়েছি সেইখানে কেমন লেগেছে। আর তোমরা বোর ফিল করো, হ্যাঁ জানি আমি নিজেও বোর ফিল করি মাঝে মধ্যে, চেষ্টা করি আউটডোরে কোথাও গিয়ে ব্লগ করার। যেহেতু ডেইলি ব্লগ তাই জন্য ইনডোরই বেশিরভাগ হয়ে থাকে, যেহেতু আমার বাইরে সেরকম কোনো কাজ থাকে না। তারপরেও আমি বলি বোর ফিল করলে অবশ্যই তোমরাও আমাকে বলো, দেখলি না এবার একটু আলাদা কিছু। আমি নিজেও চেষ্টা করি আলাদা কিছু, মাঝে মধ্যে কন্টেন্ট ভিডিও দিই, মাঝে মধ্যে রান্নার ভিডিও দিই। রান্নার গুলো তোমাদের কেন জানি না ভালো লাগেনি, তো আমি চেঞ্জ করে দিচ্ছি, রান্নার আর দিচ্ছি না। মাঝে মধ্যে কন্টেন্ট ব্লগ থাকে, আমি নিজে কিছু বলি যেটা আমার নিজের মনের কথা থাকে, সেগুলোও দিয়ে থাকি। তো সেখানেও ভালো কমেন্ট আসে না, আমি জানি না। এই কমেন্ট গুলো যারা করো তারা ডেইলি আমার ব্লগ ফলো করো কিনা, কারণ যারা ডেইলি ব্লগ দেখে তারা কিন্তু এই কমেন্ট গুলো করছে। তো কমেন্ট করতে বলি এই কারণে, যা আমি দেখাচ্ছি সেখান থেকে তোমাদের কেমন লাগলো, যাতে আমি ইন্সপায়ার হই সেই ব্লগ কমেন্ট গুলো দেখে, যাতে পরের দিনের ব্লগটা করার জন্য আমি একটা ইনটু পাই, আমি একটা ভালো এনার্জি নিয়ে শুরু করতে পারি। কিন্তু এমন কিছু কিছু কমেন্ট আসে যেগুলো হয়তো আমি এই কথাগুলো বলার পর তোমরা কি হয়তো চেক করতে পারো, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই কমেন্টগুলো আমার মনে হয়েছে আমি এখান থেকে ইন্সপায়ার হচ্ছি না, উল্টে আমার খারাপ লাগছে, বা আমি একটুতেই বেশি ইমোশনাল, এটা ঠিক কথা। তবে এই জায়গাটাতে ইমোশনালের কোনো জায়গা নেই আমি জানি, মানে আমি যে কাজটা করছি সেখানে ইমোশনাল হয়ে গিয়ে কোনো কাজ করা যাবে না সেটাও জানি, কিন্তু ওই জন্যই আমি চাই যাতে আমার না ভালো লাগার এরকম কমেন্ট, মানে এরকম বলছি না যে সে আমাকে কিছুই বলতে পারে না বা আমার কাজ ভালো হচ্ছে না, সেটা সেরকম কিছু নয়। এমন কিছু কমেন্ট আসছে, দেখো আমি একটা কথাই জানি, একটা কথাই মানি, মানুষকে ভগবান সৃষ্টি করেছে, তাই প্রত্যেকটা মানুষ ভগবানের কাছে সুন্দর, আর মানুষের মধ্যেই নাকি ভগবান থাকে, এটা আমার মা বা আমার দিদিমা ঠাকুমা এরা বলেন। তো মানুষরা এমনি সুন্দর হয় ভগবানের সৃষ্টি, তাই জন্য কাউকে আমরা নিজেরা নিজেদেরকে সুন্দর করে তুলতে পারি না, আমাদেরকে ভগবান যেভাবে বানিয়েছে আমরা সেরকমই। তাই কাউকে দেখতে কেমন বা এই ধরনের কিছু নিয়ে কমেন্ট আমার আশা, মানে আমি আশা করি না, অন্তত ডেইলি লাইফ দেখাচ্ছি মানে এরকমটা না যে যা ইচ্ছে কমেন্ট করতে পারে বা কিছু। অনেক দিন ধরেই দেখছি কথাগুলো বলতে চাইনি, কারণ আমি দেখেছি কথাগুলো বললে পরে বেশি এই ধরনের কমেন্ট বা এরকম আসে, তো ওই জন্য আমি ইগনোরই করতে চেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে অন্তত একবার বলা দরকার, কারণ একটা কমেন্ট থেকে দেখে তারপরে না আরো 2-3টে কমেন্ট আসে এরকম। যাই হোক, আর যেটা বলবো, যারা ডেইলি ব্লগ ফলো করো না তাদেরকে বলবো তোমরা ডেইলি যদি নাই ফলো করে থাকো তাহলে প্লিজ এই ধরনের কমেন্ট গুলো করো না। আমি যেটা দেখাচ্ছি সেই মধ্যেই থাকো, যেগুলো দেখাচ্ছি না যাদেরকে দেখাচ্ছি না সেই জিনিসগুলো নিয়ে কমেন্ট করতে এসো না, যা দেখাচ্ছি তার মধ্যেই থাকো, যেগুলো দেখাচ্ছি না সেগুলো নিয়ে ইন্টারেস্ট দেখিয়ে তো লাভ নেই না। তোমরা বললেও আমি ওগুলো দেখাবো না, তোমরা না বললেও আমি দেখাবো না, যেটা আমার ইচ্ছে যেইটুকু আমার এখতিয়ারের মধ্যে থাকে, আমার মনে হচ্ছে আমি এইটুকুর মধ্যেই দেখাবো, এইটুকুই আমার বাউন্ডারি, আমি এটুকুর মধ্যেই থাকবো। তোমরা বললেও আমি আলাদা করে সেগুলো দেখাতে যাবো না, তোমরা না বললেও আমি দেখাতে যাবো না। তো প্লিজ এই ধরনের কমেন্ট গুলো করো না। আমার মনে হয় নিজের জায়গা থেকে একটু ভেবে দেখো যে এই কমেন্টটা তোমাকে করলে তোমার কেমন লাগতো, তাহলে আশা করি এই ভুলগুলো হবে না। আমার মনে হয় মানুষ, কিছু মানুষ ফ্রাস্ট্রেশন থেকেও কমেন্ট করে ফেলে। যাই হোক, তোমাদেরকে আমি কমেন্ট করতে না করছি না, তোমরা একটু ভেবে দেখো যে তোমরা যে কথাগুলো বলছো, তোমরা যে কমেন্টগুলো করছো সেগুলো ঠিক কিনা। এমনও তো হতে পারে তুমি দেখতে নিয়ে কথা বলছো, হয়তো তোমার কেউ, তোমার সামনে হয়তো কেউ কমেন্টটা করেনি, তোমার পেছনে হয়তো তোমাকে নিয়েও কমেন্ট করেছে লোকে, তাই এই ধরনের কথাগুলো বলো না। যাই হোক, আজকে এইটুকুই, আজকে মনে হলো না আজকে আর ডেইলি ব্লগ করি, কারণ ওই যে বললাম ভালো লাগেনি। আর যারা বলছো বোর ফিল করছো, আমি এইটুকু জানি তারা আমার ডেইলি ব্লগ ফলো করো না তাই জন্য, কারণ জাস্ট সোমবার দিন গেছে ব্লগটা, তাতে মানে আমি সানডের ব্লগ দিলাম, ঘুরতে গেছি, খেয়েছি, সিনেমা দেখতে গেছি, তাতে নাকি বোর ফিল করেছি। মানে সেটা যদি বোর ফিল হয় তাহলে আমার ডেইলি ব্লগটা কি নিয়ে থাকবে, আমি তো ঘুরতে গেছি সেটাই দেখিয়েছি,
আমি কি রোজ ঘুরতে গেছি সেই ব্লগ দিচ্ছি, তাহলে প্রোফাইলটা তুমি কি করে করছো আমার জানা নেই। যাই হোক, আমি জানি হয়তো তুমি যে কমেন্ট গুলো করেছো তারা হয়তো দেখবে না, কারণ তারা তো ডেইলি ব্লগ দেখেই না, ডেইলি ফলো করেই না আমাকে। যাই হোক, আমি তাও বলে রাখলাম যদি চোখে পড়ে তো। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই কালকে ডেইলি ব্লগ নিয়েই আসবো। আজকের মতো গুড নাইট, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো।